হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ যে রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, এক ব্যক্তি শত্রুতামি করে তাকে কষ্ট দেওয়ার লক্ষ্যে রাস্তায় কাঁটা বিছায়। উনি ভাবেন মানুষ খড়ে লাকড়ি নিয়ে যায়, এতে বোধহয় কাঁটা পড়ে থাকে। আল্লাহর ওলিলা কারো ব্যাপারে সাধারণত কুধারণা পোষণ করেন। একদিন এক ব্যক্তি এসে বলছে, হুজুর কাঁটা তো এভাবে পড়ে না, অমক ব্যক্তি শত্রুতামি করে কাঁটা বিছায় যাতে আপনি কষ্ট পান। এমন সংবাদ আমরা পাইলে কি বলতাম? বলতাম এদের ধরে আনো, 12টা বাজাই দিই। 13টা বাজাইতে পারতেন, লক্ষ লক্ষ তো মুড়ি। অন্তত এটুকু হইলো বলতাম, এর উপর আল্লাহর গজব পড়ুক, আমার রাস্তায় কাঁটা বিছায়। কিন্তু অন্তত আল্লাহর মাখলুক দ্বারা ভরপুর, মাখলুকের মহব্বত দ্বারা অন্তর ভরপুর। সংবাদ শোনার পর হাত তুললেন, হারকে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তোমার যে বন্দা আমাকে দুশ্মন ভাবে, মেহরবানি করে ওই বন্দাকে তুমি তোমার দোস্ত তথা ওলি বানায় না। আল্লাহ তোমার যে বন্দা আমাকে কষ্ট দেয়, তোমার দরবারে ফরিয়াদ, ওই বন্দার জীবনে যাতে কোনোদিন কষ্টের চেহারা না দেখে। হার কে খারে আফগানাদ বররা হে মা আজ দুশ্মনে, হার গোলে কে যে বাগে ওমর আসে বর্গাফাদ বেকার বাদ, হার গোলে কে যে বাগে ওমর আসে বর্গাফাদ বেকার বাদ। আল্লাহ তোমার যে বন্দা আমার রাস্তায় কাঁটা বিছায় যাতে আমার পায়ে কাঁটা বিঁধে আমার কষ্ট হয়, তোমার দরবারে ফরিয়াদ, তার জীবন যাতে কোনোদিন কাটার গায়ে না লাগে। আর গলে কেজে বাগে অমর আসে বর্ষা ফাঁদে বেকার বাদ। এদিকে দোয়া চলছে, আর ওই কাটা বিছানাওয়ালা ব্যক্তি ছুটে এসে তার পায়ে পড়ছে, হুজুর এতদিন যাবত আপনাকে চিনিনি, আপনার আসা যাওয়ার রাস্তায় আমি কাটা বিছাইতা, মেহরবানি করে ক্ষমা চাই। আল্লাহ ওলিদের স্বভাব ক্ষমা চাইতে হয় না, চাওয়ার আগে তারা ক্ষমা করে দেন। ওই কাঁটা বিছানেওয়ালা ব্যক্তি আল্লাহর ওলির সংসর্গে এসে এক মুহূর্তে সাহেবের নিসবত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। কেমন মহব্বত এদের অন্তরে মানুষের জন্য, বরকত কিসের? আল্লাহর কালাম। কফর জান্দে মোরা এশক বে ইয়া মুজদিগার হে, আল্লাহর কালাম যার অন্তরে ডুববে এর অন্তরে আমার আল্লাহর মহব্বত ডুববে, ওই মহব্বতের মাধ্যমে পুরো জগৎবাসীর মহব্বত ডুববে। আপনি যাকে ভালোবাসেন শুধু তাকেই ভালোবাসেন না, তার আব্বাও ভালো লাগে, তার ভাইও ভালো লাগে, ছেলেও ভালো লাগে, পরিচয় দেন এটা আমার বন্ধুর আব্বা, এ আমার বন্ধুর ভাই, এ আমার বন্ধুর ছেলে, সবই ভালো লাগে একজনের মহব্বতের কারণে। এক আল্লাহর মহব্বত যদি অন্তরে ঢুকাইতে পারি, পুরা সৃষ্টি জগতের মহব্বত, সমস্ত মাখলুকের মহব্বত আমার অন্তরে ডুববে আমার আল্লাহর মহব্বতের মাধ্যমে, দুনিয়া তখন স্বর্গে পরিণত হয়, মারামারে হানাহানি কাটাকাটি থাকে না। কারণ মহব্বতের বৈশিষ্ট্য মহব্বতে কঠিন কাজকে সহজ বানাইয়া দেয়। এখানে জুমায় হতে আপনারা শুনেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারের একটি বিড়াল।